আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আবার চলে যাচ্ছি বরাবরের মতো উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গে এবার বগুড়া শেরপুরে আমরা যাচ্ছি না, আর আমরা যাচ্ছি রাজশাহীতে। তো রাজশাহীতে যাওয়ার পথে আমরা এখন বর্তমান অবস্থান করছি যমুনা সেতুর উপর। তো আমরা কিছু কাজের উদ্দেশ্য বা একটা ইনভিটেশন আছে, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। তবে বাইক রাইডে যাচ্ছিলাম আমরা ঢাকা থেকে রাজশাহী। তো আমরা যেতে যেতে এই যে রাস্তাগুলো আমি ভিডিও করছিলাম, আমরা অলরেডি কিন্তু সিরাজগঞ্জ পার হয়ে গেছি, আর এটা কিন্তু আমরা প্রায় নাটোরের ভেতরে চলে এসেছি। তো নাটোরের ভেতরে আস্তে আস্তে হঠাৎ সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যা লাগে যাওয়ার পরে, এখনও সন্ধ্যা লাগেনি তবে লাগবে, বিকাল হয়ে গেছিলো। তো এখানে আমরা অবস্থান করি, পাশেই দেখছেন মসজিদ, আমার হাজবেন্ড নামাজে চলে গেছে, আর আমি পাশে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে নাটোর বনপাড়ার ভিতরে আমরা অবস্থান করছি। তারপর ওখান থেকে নামাজ কালাম শেষ করে আমরা আবার রওনা দিই। রওনা দিতে দিতে এইবার সন্ধ্যা লেগেছে। তো সন্ধ্যা লেগে যাওয়াতে আমরা অনেকটা বিভৎসের মতো পড়ে গেছিলাম। তো তারপর আমরা চলে এসেছি রাজশাহী ভদ্রাতে। তো এটা বাস স্ট্যান্ড, রাজশাহী ভদ্রা এটা একটা বাস স্ট্যান্ড। আর এটা কিন্তু আমচত্বর না, আমচত্বরটা আরও সামনে যেতে হবে। তো আমাদের স্ট্যান্ড এই পর্যন্তই। তো আমরা কার বাসায় এসেছি এটা তো বলতেই ভুলে গেছি। রাজশাহীতে আমার ননদের বাসায় এসেছি এবার প্রথম। তার বিয়ের পরে তারা এখানে থাকে। তো তারপরে আমাদের ইনভাইট করে আমরা এসি। তো ননদের বাসায় যাব, খালি হাতে কি যাওয়া যায়? তো মিষ্টি টিষ্টি কিনলাম টেস্টি ট্রিট থেকে। তো মিষ্টি কেনার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, এটা পরদিন সকালে। আর আজকে সকালে অনেক সুন্দর লাগছে, আর ওরা থাকে হচ্ছে একটা আবাসিক এলাকা, আবাসিক এলাকাটা অনেক সুন্দর ছিল। আর আমরা বিকালবেলা বেরিয়েছিলাম একটু হাঁটতে। তো আজকে কিন্তু আমার শাশুড়ির আসার কথা ছিল, উনি কিন্তু অলরেডি আমাদের এই রাজশাহীতে চলে এসেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু ছাদের উপর যাচ্ছিলাম, একটু বাইরেটা একটু ভিডিও করে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সেই ফাঁকে আমি কিছু কথা বলে রাখি যে একটা ভিডিওতে সব কিছু তো দেওয়া সম্ভব হয় না, তাই আমি কিছু পার্ট করে করে আমি এই ভিডিওটা সাজিয়েছি। তো আপনারা দেখতে থাকবেন এর পরের ভিডিওতে আমরা কী কী করি আর কী উদ্দেশ্যে এসেছি আমরা রাজশাহীতে। তো এই তো লোকাল তাদের আবাসিক এলাকাটা, একদম ছাদে থেকে দেখতে অনেক 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 সুন্দর লাগছে। তো আজকে এই পর্যন্তই, আর আগামী ভিডিও জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।